আজকের গল্পটি আপনার চোখে পানি নিয়ে আসবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলো যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালা বাড়ি চলে যান, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন, অন্যান্য সব সাহাবীরা রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালাকে এই কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ, তালা বসে আসেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালাকে বললেন, তালহা, আমি কি তোমার কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? একথা শুনে তালা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তালা, প্রতিদিন নামাজ শেষ করে তুমি আমার কাছে না বসে চলে যাও কেন? তালা কেঁদে কেঁদে বললেন, রাসূল, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য মাত্র একটি জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া আল্লাহ রাসূল, ফজরের নামাজ আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি, এমতো অবস্থায় আমি যদি নামাজ শেষ করে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার কথা শুনে রাসূল দরদর করে কাঁদলেন। নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। নবীজি সাথে সাথে তালাকে জানিয়ে দিলেন, তালা রে, নিশ্চয় তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মুসনাদে আহমদ। দেখুন, একটি মাত্র পোশাক তালা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর, তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। আর আমাদের কত অজুহাত, কত অজুহাত আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন।